দর্শক চলুন আমরা কুরবানির হাটে প্রবেশ করেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গরু আছে গাবতলীর হাটে, আমরা সেটি আপনাদের দেখাচ্ছি। দর্শক দেখুন, দেখা যাচ্ছে দেখুন শুক্র দর্শক দেখুন গাবতলীর হাট। আপু গরু কিনছেন কত, নাম কত? 55। আপু 55,000 টাকা দিয়েছে, দেখুন 55,000 টাকা আমরা দেখাচ্ছি। 55,000 টাকা দেখিয়েছেন, আমরা আরো দেখতেছি গরু আসতেছে, একটু জিজ্ঞেস করি ভাই দাম কত হলো? দাম কত? 81। আমরা শুনলাম 81,000 বলতেছেন, আমরা এখানে দেখি ভাইয়া কত হইলো, দাম কত? 62। দর্শক ছোট সাইজ বড় সাইজ গাবতলীর হাটে গরু দেখানোর চেষ্টা করছি, আপনি দেখুন কেটে আসছে। আমরা দেখুন গরু দেখতেছে, গরু নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি একটু গরু আসতেছে, আমরা একটু জানি ভাই কত হলো? 1,45,000। দেখুন দর্শক 1,45,000 টাকা দিয়ে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে ভাইরা, দেখুন আমরা দেখাচ্ছি। চলুন আরো সামনে গিয়ে দেখি, দর্শক দেখুন বিশাল সাইজের এক একটি গরু আমরা দেখি। ভাইরা মানে দাম বলছে, গরুর দাম বলছেন কত বলেছেন? 1,30,000। এটা দর্শক আমরা শুনলাম 1,30,000, আপনাদের দেখাচ্ছি দাম চাচ্ছে কত? 2,20,000। আপনি 1,30,000 বলেছেন, সর্বশেষ কি বলে? নিচে নামে না, দর্শক আমরা শুনলাম এখন কিছু লোকজন দেখছে তো বাজারে, এই জন্য দামটা বেশি বেশি চাইতেছে, বেশি বেশি চাচ্ছে, এটা তো নাই শুধু শুধু আমরা দেখতে পাচ্ছি। দেখুন ভাই দেখতেছে দেখি কত দাম বলছে, কত চাই? আসসালামু আলাইকুম, গরু আছে ভাই একটু কথা বলি, আমি জামুগা, আমার ভালো আছেন, গরু দেখতেছেন দাম বলেছেন? করতেছি না, আপনার মনে হয়েছে যে এত দাম বলবো, কত হতে পারে? 1,40,000। দর্শক আমরা শুনলাম তিনি 1,40,000 টাকা ভাবছেন বলবেন, আমরা ঠিক আছে আমরা আরো দেখি। হ্যাঁ 1,40,000 বলেছেন, 1,40,000 লাস্ট কত চাচ্ছে বলছে? 52,000 লাস্ট আমরা শুনলাম যে গরির মালিক 1,52,000 চাচ্ছে, দেখুন 1,40,000 দেখতেছি, যাচাই বাছাই চলছে। আমরা আরো সামনে দেখি, আমরা দেখি আরো সামনে দেখি, দর্শক আমাদের দেখাচ্ছি, এখানেও দেখতেছি ক্রেতা আছে, আমরা আপনাদের দেখাচ্ছি। আপু আসছেন দেখি কথা বলা যায় কিনা, কথা বলবেন না, আমরা সামনে দেখি। বিক্রিছে আমরা দেখতে পাচ্ছি, গরু বিক্রি হয়েছে, কি কিনছেন? আপনি কিনছেন? কত দিয়ে কিনলেন? 1,25,000। 1,25,000 টাকা দেখুন, 1,25,000 টাকা দিয়ে ক্রয় করেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করি, এখানে আমরা এদিকে দেখতেছি ছোট্ট ছোট্ট গরু আছে, আমরা বড় গরু দেখলাম, এবার দেখি ছোট্ট গরু,
এখানে দেখতে যাচ্ছে ভাইয়েরা দাঁড়িয়ে আছে দাম বলেছেন গরুর দাম বলেছেন কত বলেছেন 60000 টাকা 60 কোনটা এটা দর্শক দেখুন 60000 টাকা বলেছে কত হচ্ছে 85 85 85 চাচ্ছে লাস্ট কত চাই আমরা আরো কথা বলি এখানে গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট গরু দেখি যাই ভাইয়েরা খুঁজছে ভাই দাম হলো কত কত 47 দর্শক দেখুন 47000 টাকা আমরা আপনাদের দেখাচ্ছি 47 47 আমরা আরো দেখি সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাই কত এ কত হলো হ্যাঁ ভাই দাম বলতে পারি না ভাই কত হইছে হ্যাঁ 170 170 আমরা জানলাম 170 কোরবানির হাট জমতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতেছি একটা গরু নিয়ে আসছে দেখি দাম জিজ্ঞেস করি ভাই কত হলো হ্যাঁ কত 86 দেখুন দর্শক 86000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো সামনে গরু আসতেছে আমরা একটু জিজ্ঞেস করি ভাই কত হলো কত ভাইয়া কত 95 তিনি বলছেন 95 আমরা আরো একটি গরু আসতেছে আমরা একটু দেখি দেখি গরু এখানে গরু এটার গরু দাম দেখছি ভাইয়া কত হইলো দাম কত বিক্রি হবে বিক্রি নাই ভাইয়া কত হয়েছে 67 দেখুন 67000 67000 আমরা দেখতে পাচ্ছি 67000 এটা বিক্রি হবে বলছে কত দাম চান এর দাম চাইতে হলো 55 বলছে কত 45 45 আমরা শুনলাম 45000 টাকা করি আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনারা এই হাটে আমরা আসছি মিরপুর মণিপুর থেকে আচ্ছা গরু ক্রয় করছেন কত টাকা দিয়ে 108 108000 টাকা আচ্ছা কুরবানির গরু এই কয় ঘন্টা আগে আসছেন হাটে আসছি 1:30 দিকে 1:30 দিকে অনেকক্ষণ হয়ে গেল হ্যাঁ আচ্ছা আপু তো অনেকক্ষণ সময় গরু ক্রয় করছেন 108000 কেমন লাগছে গরু ক্রয় করতে পেরে ইনশাআল্লাহ অনুভূতিটা কি রকম অনেক ভালো কারণ অনেক লং টাইম ধরে হাঁটতেছে পুরো হাট ঘুরে ফেলছে তারপরে এই ব্যাপারীর কাছ থেকে নেওয়া হলো ব্যাপারীর কাছ থেকে নিয়েছেন রাত্রি ক্রয় করা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হইলো হ্যাঁ 1 লক্ষ দেখুন 1 লক্ষ টাকা 1 লক্ষ আমরা এখানে দেখতেছি কত কত দেখুন 80000 আমরা আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দেখতেছি আপনি গরু দেখতেছেন চয়েস করছেন গরু চয়েস হইছে দাম বলেছেন বলেছি কত আমি 165 বলছি 165 তারা কত চাচ্ছেন তারা চাচ্ছে 2.5 লক্ষ 2.5 লাখ আচ্ছা আমরা একটু গরুটা দেখতে চাই দর্শককে দেখাতে চাই আপু যে গরুটি চয়েস করেছেন 1,50,000 এটা দর্শক তিনি গরুটি দেখাচ্ছেন 2.5 লক্ষ দাম চাচ্ছে আপনি বলেছেন 1 লক্ষ 165 বলছি 165 আমরা শুনতে পারলাম আপু 165 বলেছেন সর্বশেষ আর কিছু তারা আমি সর্বশেষ এখন এখান থেকে যাইনি আমার ভাই আছে এখানে সব দামাদামি করতেছে আমার ইচ্ছা আছে এখান থেকে দামাদামি করে একটু বাড়াবো কমাবো করে নিয়ে যাব নিয়ে যাবেন নিয়ে যাব আচ্ছা এখান থেকে গরু ক্রয় করবেন এটি দাম আপনি করছেন আরেকটু বাড়াবেন এরকম চিন্তা আছে তারা হয়তো গরু আর কমাবে আরো দেখছে গরু আরো দেখছে হ্যাঁ দেখছে একটু কম্পেয়ার করে যেটা বেশি ভালো লাগবে সেটা নিয়ে যাব আমরা দেখতেছি এখানে আপুরা আছে আমার মেয়ে আমার ছোট মেয়ে বড় মেয়ে আমরা মিলে সবাই আসছি ভালো আছেন আচ্ছা আপনারা গরু চয়েস করছেন কেমন লাগছে এই কুরবানির গরু ক্রয় করতে এসে কুরবানির গরু ক্রয় করতে আসছে নিজেদের গরু নিজের আসছেন কেমন লাগছে সেটা জানতে চাচ্ছি অনুভূতিটা জানতে চাই বলেন ভালো লাগছে আপনার অবশ্যই ভালো লাগছে আমি দেখছি সবাই একসাথে আসছেন কোরবানি গরু ক্রয় করতে ঠিক আছে
ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একটু ভিতরে গিয়া দেখানোর চেষ্টা করি দর্শক সুপ্রিয় দর্শক, আমরা একটু আবার ভিতরে প্রবেশ করে আপনাদের গরু দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা ভিতরে দেখাচ্ছি, এখানে দেখুন অসংখ্য গরু আছে। আমরা দেখি দেখতে পাচ্ছি এক ছোট্ট আপু আসছে গরু হাটে, আমরা আপুর কাছে জানতে চাই আপু আসছে কোথা থেকে আসছেন আপু? গরু কোথায় কইছে, কুরবানি গরু এখনো হয় নাই, ঘুরতেছেন দেখতেছেন, কেমন লাগছে এই কুরবানির হাট? দর্শক আমরা শুনলাম তারা বলছেন যে দাম বেশি চাচ্ছে, ঠিক আছে দেখার চেষ্টা করছি। দর্শক দেখুন আমরা পুরো হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে বাইরে, দেখুন দর্শক বিক্রি হয়েছে কত চান? 75 বলছে কত? 55, ঠিক আছে আমরা আরো দেখি সামনে দেখুন। আমরা